ইসলামী ব্যাংক নিউজ টপ 10। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন। জনগণকে দিতে হবে ভোটের সুযোগ, বাংলাদেশ আন্তর্জাতিক মানের নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, বলেছেন রাষ্ট্রদূত পিটার হাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে কত ধানে কত চাল দেখিয়ে দেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের জন্য একটি আইন থাকা জরুরি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের বিষয়ে একমত হয়েছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ এনে পদত্যাগ করেছেন সদ্য ঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামান আমির। মানবতা বিরোধী অপরাধের মামলায় নওগাঁর রেজাউল সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের কাছে আরও $50 কোটি অর্থ সহায়তা চেয়েছে কলম্বো। রাশিয়ায় আঘাত হানার মতো কোনো ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়া হবে না, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বয়স্কে বুড়ো আঙুল দেখিয়ে মৌসুম জুড়ে অসাধারণ পারফরমেন্সে ব্যালন্টি অরের সবচেয়ে বড় দাবিদার করিম বেনজেমা।